জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ, প্রতীকী অনশন কর্মসূচির সবশেষ খবর আমাদের জানান। সকাল 9টায় পূর্ব নির্ধারিত এই গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। আমরা যেটা দেখেছি, শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রেখেছেন। সেই সময় তিনি সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং সরকারের বাজার সিন্ডিকেটকে দায়ী করেছে দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়া। বিএনপির মহাসচিব এছাড়াও আন্দোলন প্লাস নির্বাচন নিয়েও কথা বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি যখন এই গণ অনশন বা প্রতীকী অনশন দুপুর 3টায় শেষ হবে, ঠিক সেই সময় তিনি আবার বক্তব্য রাখবেন, কারণ যেহেতু আগামীকাল থেকে রোজা শুরু, সে সময় বিএনপির আন্দোলন কিভাবে হবে বা কোন দিকে যাবে, নতুন কোনো কর্মসূচি দিবে কিনা সে বিষয়ে অধীর আগ্রহ রয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। আর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণ অনশনে অংশ নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। মূলত আজকের এই প্রতীকী অনশন বা গণ অনশনটি পালিত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের দুর্নীতির প্রতিবাদেই বিএনপির এই পূর্ব নির্ধারিত এই গণ অনশন কর্মসূচি আজ চলছে, দুপুর 3টায় শেষ হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রেখেছেন, এখন সবাই অধীর আগ্রহে বসে আছে এই গরমের মধ্যে গণ অনশনে বিএনপির সিনিয়র নেতা বা বিএনপির মহাসচিবের কাছ থেকে নতুন কোনো কর্মসূচি আছে কিনা বা আগামীতে জাতীয় সংসদ নির্বাচন এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে নতুন কোনো আন্দোলন বা নতুন কোনো দিক নির্দেশনা আসে কিনা সে অপেক্ষায় আছে তৃণমূলের নেতাকর্মীরা। নিশি মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাহফুজ কামাল। চলে যাচ্ছি পরের খবরে।